শুধু নায়ক কিংবা নায়িকা নয়, পরিচালকের নামেও যে ব্যবসায়িক সাফল্য পায় চলচ্চিত্র তা প্রমাণ করেছিলেন শহীদুল ইসলাম খোকন। 80-90 দশকে এই পরিচালকের নামেই প্রেক্ষাগৃহে নামতো দর্শকের ঢল। অসংখ্য সফল ছবির এই কারিগরের হাত ধরে বাংলা চলচ্চিত্রে পা রেখেছেন রুবেল, সিমলা, মিশেলার মতো তারকারা। 1957 সালের 15 মে জন্ম নেয়া শহীদুল ইসলাম খোকনের 62তম জন্মবার্ষিকী বুধবার। জন্মতিথিতে তার প্রতি রইল গভীর শ্রদ্ধা। মৌলিক গল্প, দুর্দান্ত অ্যাকশন আর টানটান উত্তেজনায় ভরপুর চলচ্চিত্রের এক অনন্য কারিগর শহীদুল ইসলাম খোকন। চলচ্চিত্রের রূপালী উঠোনে তার যাত্রা শুরু 1974 সালে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা রক্তের বন্দী যদিও সাফল্য ধরা দেয় তৃতীয় ছবি লড়াকোতে। এর পরের গল্পটা শুধু এগিয়ে যাওয়ার। 80-90 দশকে শহীদুল ইসলাম খোকনের নামেই প্রেক্ষাগৃহে নামত দর্শকের ঢল। প্রিয় মা ও বোনেরা, আজ সময় এসেছে মাথা তুলে দাঁড়াবার। আমরা চাই নারী পুরুষের সমসম অধিকার। তালে আপা, তালে দেন না। দারুণ তো, এত ঢালিউড পেয়েছে রুবেল, ড্যানি সিডাক, মিশেলা, সিমলার মতো অভিনয় শিল্পীদের। শুধু পেছনেই নয়, কাজ করেছেন ক্যামেরার সামনেও, ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। শহীদুল ইসলাম খোকনের যেটা ছিল, যে যেই চরিত্রটি যখন যাকে দিয়ে করাচ্ছে, সে কিন্তু নিজে ভাবে যে আমি নিজে করছি এই ক্যারেক্টারটি। শহীদুল ইসলাম খোকন যেভাবে পড়াশোনা করতো, সেই পড়াশোনাটা প্রত্যেকের মাঝে দরকার। যেইভাবে ফিল্ম নিয়ে আলোচনা করতো, সেইভাবে তাদের ওই আলোচনা করা দরকার। অন্য আড্ডাবাজির কোনো প্রয়োজন নেই। 2016 সালে রোগে ভুগে না ফেরার দেশে পাড়ি জমান শহীদুল ইসলাম খোকন। 62তম জন্মবার্ষিকীতে তার প্রতি রইল শ্রদ্ধা। শাইরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।